আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। হয়তো এই রেসিপিটি অনেকেই আজ পর্যন্ত কেউই তৈরি করেনি, তাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। আর এই নতুন ধরনের ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন। আমি আজকে তৈরি করেছি বাঁধাকপি দিয়ে বেগুনি। বাঁধাকপির এই বেগুনিটা হয়তো খুবই নতুন একটি রেসিপি, খুব স্বাস্থ্যসম্মত বাঁধাকপি। এই রেসিপিটি আপনারা খেয়ে একবার খেলে প্রতিদিনই বানানোর জন্য চেষ্টা করবেন। আসলে এই বাঁধাকপির বেগুনিটা খেতে খুবই একেবারে নর্মাল বেগুনির মতোই হয়েছে। তাহলে এখানে আমি কি লাগবে, বাঁধাকপি তো লাগবেই, বাঁধাকপির বেগুনি তৈরি করব, সেই জন্য বাঁধাকপিটার থেকে আমি কেটে পাতা নিয়ে নিচ্ছি। উপরে পাতাগুলো ফেলে দিচ্ছি এভাবে কেটে, ভিতরের এই সাদা অংশটুকু থেকে আমি পাতা নিয়ে নেব। এভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কীভাবে বাঁধাকপির পাতাটা আমি কেটে নিচ্ছি বাঁধাকপি থেকে। আপনারা আপনারা প্রয়োজন অনুযায়ী যতটুকু যে কয়টাই বেগুনি তৈরি করবেন সেই অনুযায়ী বাঁধাকপি পাতা কেটে নেবেন। এখন এই বাঁধাকপির পাতা থেকে আমি এই শক্ত অংশটা কেটে ফেলে দেব। এই যে একটা শক্ত অংশ থাকে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কারণ এই ভিডিওটি হয়তো আগে কেউ এই বানায়নি, আমি আজ প্রথম বানাচ্ছি। বা যদিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমার বাঁধাকপির এই বেগুনিটি আপনাদের বাঁধাকপির বেগুনির মতো হয়েছে কিনা। এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন আমি একটা সাইজ অনুযায়ী এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এগুলো ছোট ছোট, এগুলো দিয়েও আমি বেগুনি তৈরি করে নিব। এখন এগুলোকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে ফুটন্ত গরম পানি মাঝে কিছুক্ষণ চুবিয়ে রাখবো, একেবারে সিদ্ধ করব না বাঁধাকপি। আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি এই বাঁধাকপির পাতাগুলোর উপরে। এখন সেগুলোকে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো যাতে পাতাগুলো একটু সফট হয়ে আসে, কারণ বাঁধাকপি লবণটাও দিয়ে দিলাম যাতে পাতাটা একটু নরম হয়। আসলে বাঁধাকপিটা দিয়ে সালাদ তৈরি করা যায়, এটা সবজি জাতীয় খাওয়ার, এটা কাঁচা খেলেও অসুবিধা হয় না, এটার অনেক গুণ আছে, পুষ্টিগুণ। তাই এই দেখুন, এখন গরম পানি থেকে তুলে আমি একটা ঝাঁঝরিতে রেখে পানিটা শুকিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিভাবে সাধারণ বেগুনির মতো এটা তৈরি করব। সেজন্য আমি ডো তৈরি করে নিব বেসন দিয়ে। আর ডো তৈরি করতে বেগুনির ডোর মতো আমি এখানে কিছু বেসন নিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, একটু চটপটির মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, তারপরে দিয়ে দেব কিছুটা ময়দা, 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি একটু আদা গুঁড়া দিয়ে দিব, আদার শুকনো গুঁড়া দিয়ে দেবো, আপনারা ইচ্ছে করলে বাটা আদাটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আর ডোটা বেশি পাতলা করবেন না, যেহেতু বাঁধাকপিটা একটু স্লিপ কাটে, একটু পিচ্ছিল জাতীয়, যাতে ডোটা একটু শক্ত হলে বাঁধাকপির ডোটা বাঁধাকপিতে লাগবে। এই দেখতে পাচ্ছেন আমার ডোয়ের ঘনত্বটা কতটুকু, কিভাবে কি ধরনের করেছি। এখন আমি চুলায় চলে গেলাম ভাজতে, চুলায় কড়াই বসিয়ে এভাবে ডোর উপরে এভাবে আমি লাগিয়ে এক একটা করে দিয়ে দিয়ে ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠছে এগুলো। এখন আমি মচমচে করে ভেজে নেব।
এর মধ্যে আমি কোনো ইয়া দিইনি, কি না বলে, কর্নফ্লাওয়ার দিইনি, কারণ কর্নফ্লাওয়ার দিলে ফুলে, আর এটা আমারটা অটোমেটিকই ফুলে উঠছে। এখন যেগুলো আগে ভাজা হয়ে গিয়েছে এগুলো উঠিয়ে নিচ্ছি, এভাবে আমি সবগুলো ভেজে নিব। আর এটা খেতে কেমন হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না, যদি আপনারা একবার না করে খান, আমার রেসিপিটি ফলো করে একবার করে খাবেন। খুবই স্বাদ হয়েছিল, আসল বেগুনি, বেগুনের বেগুনির মতোই। এভাবে আমি আস্তে আস্তে দু তিনটা করে করে সবগুলো ভেজে নিচ্ছি। সবসময় যে কথাটি বলি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন। এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি, বেগুনি বলছি মানে বাঁধাকপির বেগুনি, এগুলো আমি ভেজে নিচ্ছি। বাঁধাকপি বেগুনিটিকে কি বলা যাবে, হয়তো বাঁধাকপি নিহত বলতে হবে, আসলে বেগুনিটাই একটা নাম, সেটা বেগুন দিয়ে তৈরি করা হোক আর কুমড়ো দিয়ে তৈরি করা হোক আর বাঁধাকপি দিয়ে তৈরি করা হোক, বেগুনি তো বেগুনি। এখন আমি পরিবেশনের জন্য একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেগুনিগুলো, বাঁধাকপি বেগুনিগুলো কত সুন্দর এবং মুচমুচে হয়েছে। আশা করছি সবগুলো সাজিয়ে নিলাম। এখন আমি একটু দেখাচ্ছি, দেখুন ভিতরের বাঁধাকপি পাতাটা কত নরম হয়ে গিয়েছে, এবং এটা খেতে কোনো অংশে কম হবে না, বাঁধাকপি পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কমিউনিটিতে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন, যাতে আপনাদের বন্ধুরা এবং বান্ধবীরা দেখতে পারে। এভাবে একবার করে খাবেন এবং আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে কেমন হলো আমার এই আজকে বাঁধাকপির বেগুনিটা। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।